যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরীহ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার ঘটনা বর্ণবাদের রূপ বলে মন্তব্য করেছেন নিহতের এক আইনজীবী মিনাপলসে জর্জকে হত্যার স্থানে আয়োজিত এক প্রতিবাদ অনুষ্ঠানে একথা বলেন তিনি অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশ নেন এর আগে তার প্রতি আট মিনিট ছিচল্লিশ সেকেন্ড ধরে শ্রদ্ধা জানানো হয় আয়োজকরা জানান শ্বেতাঙ্গ ওই পুলিশ সদস্য জর্জ ফ্লয়েডকে এই সময় ধরেই শ্বাসরোধ করে রেখেছিল